আজ 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বাওয়াল বদরে আলম সরকারি কলেজে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বাওয়াল কলেজ ও ছাত্র সংসদের সাবেক বিপি আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সরকার রিপন। এ সময় আরো উপস্থিত ছিলেন 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা, 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রইস উদ্দিন, 17 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াস উদ্দিন, 14 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মাসুদুর রহমান সজল, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, মহানগর যুবলীগ নেতা লুৎফুর রহমান মোশারফ হোসেন, বাওয়াল কলেজ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভ, 16 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান রিপন, সালাউদ্দিন কোহিনুর, গাজীপুর জেলা শ্রমিক লীগ নেতা দেওয়ান জাহাঙ্গীর, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরিফ মোল্লা, মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ রিজবি সরকার, ফেরদৌস অপু সরকার সহ অনেক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।